তারপর দুজন বাবার দুজন পিতার পরিচয় দাও। আজকের প্রশ্ন, জাদুঘর বাবার কাছে কোন জাদু রয়েছে? উত্তর, জাদুঘর বাবার জাদু দেখো। এত উচ্চ পিতা বলেন, আমি তোমাদের সেবার জন্য এসেছি, আমি তোমাদের সন্তানও হয়ে যাই। বাচ্চারা, তোমরা যখন আমার কাছে বলি প্রদত্ত হয়ে যাও, তখন আবার আমি তোমাদের কাছে একুশ জন্মের জন্য বলি প্রদত্ত হয়ে যাই। এও হলো ওয়ান্ডারফুল কথা। বাবা কত প্রেমপূর্বক তোমাদের পড়াশোনা করান, তোমাদের সমস্ত মনোকামনা পূর্ণ করেন, তোমাদের কাছ থেকে কোনো রকম ফিস বা কোনো রকম পারিশ্রমিক আদি কিছু নেন না। ওনাকে বলা হয় নিপুণ বিনোদনকারী। আজকের গীত, যে পিয়ার সাথে আছে তার জন্য সদা সর্বদা জ্ঞান বর্ষাতি আছে। ওম শান্তি। প্রিয়তম আর উত্তরাধিকার, যে প্রিয়তমের সঙ্গে থাকে তার জন্যই জ্ঞান বর্ষণ হয়। কোন প্রকারের? একে বাস্তবে জ্ঞান বর্ষণ বলা হয়। তাকে জ্ঞান বর্ষণ কে করেন? জ্ঞানের সাগর। এখন এই গান যারা গেয়েছে অথবা তৈরি করেছে তারা তো কিছুই জানে না। তোমরা হলে লাকি অর্থাৎ সৌভাগ্যশালী জ্ঞান নক্ষত্র, তোমরা জ্ঞান সাগরের সন্তান হয়েছ না, সেজন্য তোমাদের জ্ঞান নক্ষত্র বলা হয়ে থাকে। বাবার থেকে জ্ঞান গ্রহণ করছো। নলেজে সব রকম এইম অবজেক্ট থাকে, কিছু না কিছু প্রাপ্তির রাস্তা পাওয়া যায়। বাচ্চারা, এখন তোমরা জানো অসীম জগতের বাবার দ্বারা অসীম জগতের উত্তরাধিকার নিতে হবে। তোমাদের কাছে কখনো কোনো নতুন জিজ্ঞাসু এলে তখন ফর্ম ভরাতে ভয় পাও, তখন তাদেরকে বোঝানো উচিত, কারণ তারপরও তোমাদের কাছে এসেছে, তখন কোনো না কোনো বিচার ভাবনা চিন্তা মিলে যাওয়া উচিত। ওরা তো গরিব, তোমাদের কাছে তো অথরিটি আছে না? হ্যাঁ, নম্বরের অনুক্রমে কেউ পুরোপুরি পাস হয়ে যায়, কেউ কম। এ হলো নেশা, ঈশ্বরীয় নেশা। আমাদের কাছে প্রচুর জ্ঞান রত্ন আছে। জ্ঞান সাগর কোনো মহলে তো থাকেন না, ঝুপড়িতে থাকেন, ঝুপড়িতে থাকা পছন্দ করেন। যখন কেউ বলে আমরা ফর্ম ভরব না, তখন বলো, আচ্ছা নিজের নাম তো লিখবে, আমি বড় বোনকে দেখাবো যে অমুক এসেছিল। কিছু বুঝবার জন্যই তো এসেছো না? আচ্ছা নিজের নাম তো লেখো। লৌকিক পিতারও নাম লিখতে হবে, তারপর বোঝাতে হবে দুজন বাবা রয়েছেন। এক হলো লৌকিক পিতা, দ্বিতীয় হলো পারলৌকিক পরমপিতা পরমাত্মা। যখন পিতা বলো তখন ওনার নাম তো লেখো, পরমপিতা যখন বলো তখন উনি হলেন সকলের পিতা, আত্মিক পিতা। প্রত্যেকেরই লৌকিক এবং পারলৌকিক পিতা উভয়ই থাকে। ভক্তি মার্গে হয় দুজন পিতা, সত্যযুগে ত্রেতায় লৌকিক পিতা তো থাকে, পারলৌকিকের নামও নেবে না, প্রয়োজন পড়বে না। বাচ্চারা, এইসব কথা তোমাদেরকে বুঝে তারপর বোঝাতে হবে, অনেক বড় দায়িত্ব তোমাদের। কত সহজ কথা বোঝানো হয়ে থাকে না, যাকে গড ফাদার বলা হয়ে থাকে, উনি হলেন পরলোকের অধিবাসী, পরমধামে থাকেন। বুদ্ধিতে আসে না? অবশ্যই শতযুগ ত্রেতায় পারলৌকিক পিতাকে স্মরণ করি না, এখানে তো সকলেই স্মরণ করে। তাহলে বোঝাতে হবে লৌকিক বাবার নাম লেখো, এখন পারলৌকিক পিতারও নাম লেখো। সব জীব আত্মার সেই পারলৌকিক পরমপিতাকে স্মরণ করে, জীব আত্মারা স্মরণ করে। কোনো পশুর জন্য তো এই জ্ঞান নয়, মানুষের জন্য। মনুষ্য আত্মাই স্মরণ করবে পরমপিতা পরমাত্মাকে, তিনি হলেন অদ্বিতীয়, আনপ্যারালাল। যেমন আত্মা হলো নিরাকার, তেমনি তিনি হলেন নিরাকার। ওনার তো কোনো সূক্ষ্ম বা স্থূল শরীর নেই, ওনাকে সর্বব্যাপী বলতে পারা যায় না। লৌকিক পিতাকেও কখনো সর্বব্যাপী বলতে পারা যায় না। সর্বব্যাপী বললে উত্তরাধিকার প্রাপ্ত হতে পারে কি? তাহলে পারলৌকিক পিতাকে সর্বব্যাপী কেন বলো? পারলৌকিক পিতাকে সকলে এত স্মরণ করে, তাহলে অবশ্যই ওনার থেকে উত্তরাধিকার পাওয়া উচিত। অর্থাৎ
শতযুগ ত্রেতার একুশ জন্মের তোমাদের জন্মসিদ্ধ অধিকার পাওয়া উচিত। রচয়িতার থেকে রচনার উত্তরাধিকার তো চাই, তাই না? এটাই তো নিয়ম। এরকম নতুন নতুন কথা বোঝালে তৎক্ষণাৎ তারা বুঝে যাবে, কোনো প্রতিবাদ করবে না। তোমরা অনুভবের দ্বারা বলো, ওই বাবার থেকে উত্তরাধিকার পাওয়ার যুক্তি বলা হয়ে থাকে। ওই বাবা হলেন স্বর্গের রচয়িতা। তোমরা জানো ভারত জীবনমুক্ত ছিল, স্বর্গ ছিল, বহিষ্ঠ ছিল, এখন হলো জীবন বন্ধ। দুঃখ থেকে লিবারেট করেন সেই বাবাই, পরমপিতা পরমাত্মাই মুক্তিদাতা। এই ত্রিমূর্তিসহ লক্ষ্মীনারায়ণের চিত্র অত্যন্ত ভালো, প্রত্যেকের কাছে থাকা উচিত। এর উপর বোঝাও যে অবশ্যই এই লক্ষ্মীনারায়ণ ভারতের আদি সনাতন দেবী দেবতা ছিলেন, শতযুগের মালিক ছিলেন, স্বর্গের উত্তরাধিকার অবশ্যই পারলৌকিক পিতা স্বর্গের রচতাই দিতে পারেন। কোনো ফর্ম নাও যদি ভরে তাহলেও কিন্তু একথা লেখানো সহজ। দুজন বাবা আছেন না, দুজনের থেকেই উত্তরাধিকার প্রাপ্ত হয়, লৌকিক থেকে লৌকিক, পারলৌকিক থেকে পারলৌকিক, লক্ষ্মীনারায়ণ অথবা তাদের সন্তান ইত্যাদিদের জীবন কাহিনী তো নেই। কৃষ্ণের উদ্দেশ্যে বলা হয় তাকে ঝুড়ির মধ্যে করে নিয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, অনেক বড় কাহিনী বানিয়েছে। আচ্ছা, এই লক্ষ্মীনারায়ণ রাজত্ব কোথা থেকে পেয়েছে? অবশ্যই আদি সনাতন দেবী দেবতাদের রাজত্ব ছিল, এদের মধ্যে প্রথম স্থান হলেন লক্ষ্মীনারায়ণ। তাদের এই স্বর্গের উত্তরাধিকার কে দিয়েছেন? এই প্রজাপিতা ব্রহ্মাও বসে রয়েছেন, এ হলো উত্তরাধিকার। লক্ষ্মীনারায়ণ সম্মুখে দাঁড়িয়ে আছেন, তারপর বৃক্ষের নিচে এসো, কল্পবৃক্ষের নিচে এসো, এখানে তপস্যা করছেন, রাজযোগের তপস্যা করছেন, রাজযোগের দ্বারা জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ করছেন, এর দ্বারাই এই লক্ষ্মীনারায়ণে পরিণত হন। এখানে কোনো অন্য জাদু মন্ত্র নেই, একথা বোঝানো কত সহজ না? তোমাদের নিজেদের কথা, লক্ষ্মীনারায়ণের ভক্তদের বোঝানো অত্যন্ত সহজ। এখন ভিতরে কেউ এলে তখন কিছু না কিছু শিক্ষা অবশ্যই দিতে হবে, তোমাদের দায়িত্ব রয়েছে। তোমাদের মাধ্যমে এই গণিকা ভিলনি অর্থাৎ নিম্নবর্ণের উপজাতি যারা রয়েছে তাদেরকেও উদ্ধার করতে হবে, কিন্তু তোমাদের মধ্যে এখন সেই শক্তি নেই, বাবা বুঝিয়েছেন। তোমরা নিজের স্বামীকেও ভূ ভূ করে জ্ঞান দান করতে থাকো। স্ত্রী নিজের স্বামীর কাছেও জিজ্ঞাসা করতে পারে, তুমি নিজের লৌকিক পিতার নাম বলো। আচ্ছা, পারলৌকিক পিতার নাম জানো কি? যাকে তুমি প্রতি মুহূর্তে প্রতি জন্মে স্মরণ করে এসছো, অবশ্যই ওনার কাছ থেকে অধিক কিছু প্রাপ্ত হবে এই আশায়। লক্ষ্মীনারায়ণকে স্মরণ করলে তো কিছুই প্রাপ্ত হবে না, তারা তো স্বর্গের মহারাজা মহারানী ছিলেন। বাবা এসে তোমাদেরকে কত সেবা করেন। বাবা বলেন, আই অ্যাম ইউর অবিডিয়েন্ট সার্ভেন্ট, না চাইতেই তোমাদেরকে তিনি পড়ান। তিনি বলেন, এসো তোমাদের স্বর্গে নিয়ে যাই, স্বর্গের উত্তরাধিকার দেই, সকল মনোকামনা পূর্ণ করেন। নরনারায়ণের চিত্র রয়েছে, তাই না? লক্ষ্মীর পূজা হয়, মনে করে লক্ষ্মীর থেকে সম্পত্তি প্রাপ্ত হবে, এসব হলো ভক্তি মার্গের কথা। লক্ষ্মী অর্থাৎ স্ত্রী ধন কোথা থেকে নিয়ে আসবে? অবশ্যই তিনি স্বামীর থেকেই পাবেন। পূজারীরা তো এসব কিছুই বোঝে না, অন্ধশ্রদ্ধাতে যারা চলে আসছে, বাচ্চারা তোমাদের বোঝাতে হবে, তোমরাও এখন বোঝো। আগে আমরা কি করতাম? ভক্তি করতাম, অন্ধশ্রদ্ধা করতাম, কিছুই বুঝতাম না। এখন ভালোভাবে জেনে গেছি জ্ঞান কোনটা, ভক্তি কোনটা। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হয় তখন সকলে তাকে দুধ পান করা, দোলনায় দোলায়, রাতে আবার লুচি ক্ষীর ইত্যাদি খাওয়ায়। এখন কি সকাল থেকে রাতে কি এত বড় হয়ে গেছে যে ছোট বাচ্চা লুচি ক্ষীর খেতে পারবে, লুচি ক্ষীর খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে? এসব হলো বোঝার মতো কথা, তাই না? তোমরা জানো এই রাধাকৃষ্ণই আবার লক্ষ্মীনারায়ণ হয়ে যায়। শিব বাবা ওনাদের এই পদ দেন, শিব বাবা কখনও লুচি ক্ষীর ইত্যাদি খান না, তিনি গ্রহণ করেন না, ওনার উপর কেবল দুধ ঢালা হয়। এখন শিব বাবা তো হলেন নিরাকার, যার কোনো নাম রূপ নেই, ওনার উপর দুধ ইত্যাদি ঢালার মানে কি? ওনাকে কিছুই খাওয়ানো হয় না,
তিনি অভোক্তা, তিনি হলেন নিরাকার, তাই না? শ্রীকৃষ্ণের তো রুটি ইত্যাদি খাওয়ার জন্য মুখ রয়েছে, সে বাবার তো কিছুই নেই, শঙ্করের কাছেও দেওয়া হয়, শিবের কাছে নয়। শঙ্করের তো তবু আকারী রূপ আছে, তাই না? দুজনেই তো এক হতে পারে না, শিব শঙ্কর আলাদা। বাবা এখন কত নলেজ আমাদেরকে দিচ্ছেন, নলেজ আমাদের ভরপুর করছেন, এ হলো কত গুপ্ত কথা। তোমরা গোপিকারা হলে শিব বাবার, এখন শিব বাবার হয়ে গেছো, শিব বাবার প্রতি বলি প্রদত্ত হয়ে গেছো। শিবকে আবার বালকও বলা হয়। এও শিব বাবা জিজ্ঞাসা করে থাকেন, তোমরা শিবকে বালক কেন বানিয়েছ? উত্তরাধিকার তো বালককে দেওয়া হয়ে থাকে না? প্রথমে যখন তোমরা বলি প্রদত্ত হও, তবেই শিব বাবা বলি প্রদত্ত হয় একুশ জন্মের জন্য। এও রয়েছে যে বাবা বাচ্চাদের উপর বলি প্রদত্ত হয়ে যান, কিন্তু বলেন, প্রথমে তোমাদের বলি প্রদত্ত হতে হবে, তবেই আমি হব একুশ জন্মের জন্য। বলি প্রদত্ত হওয়া অর্থাৎ ওনাকে নিজের সন্তান বানিয়ে নেওয়া, ওনার পালনা করা। কত ওয়ান্ডারফুল কথা না? মাতারা রয়েছে, তাই না? পুরুষরাও শিব বালককে নিজের উত্তরাধিকার করেন, এই সময় সেই প্রকৃত সময়। শিব বাবাকে জাদুঘর বলা হয়ে থাকে, তাই না? লক্ষ্মীনারায়ণ জাদুঘর নয়, এ হলো বড় গুপ্ত কথা। বিরল কেউ বুঝতে পারে, কোটির মধ্যে কেউ, তার মধ্যে কেউ। অপরোক্ষভাবেও বলা হয়ে থাকে, বাচ্চারা তোমরা হলে অনুভবী, বাবা সাক্ষাৎকার করেছেন, মাম্মা কোনো সাক্ষাৎকার করেননি, তবু মাম্মা সকলের আগে গেছেন। প্রথমে লক্ষ্মী, তারপর নারায়ণের নাম উচ্চারণ করা হয়, সকলের সাক্ষাৎকার তো হবে না। এমন তো অনেকের সাক্ষাৎকার হয়েছে, কিন্তু তারা আজ নেই যজ্ঞেতে। সাক্ষাৎকারের দ্বারা কোনো কানেকশান জোরে না, অর্থাৎ কানেকশান হলো মেডিটেশন, রাজযোগ মেডিটেশন। এ হলো ধারণ করা আর করানোর মিষ্টি কথা। জাদুঘর বাবা হলেন নিপুণ বিনোদনকারী, তাই না? জাদুঘরেরা অতীব চতুর হন, কমলা লেবু বের করে দেখায়, মাথা কেটে আবার জোরে দেয়। পূর্বে অনেক জাদু দেখানো হতো, বাচ্চারা এখন জেনে গেছে বাবার মহিমা গায়ন করা হয়। তোমার লীলা অপরাম অপার, তোমার গতিমতি তুমিই জানো, বাবা কত শ্রীমত দেন, শ্রীমতের দ্বারা তোমাদের শ্রেষ্ঠ দেবতায় পরিণত করেছেন। শ্রী বলা হয় নিরাকার শিব বাবাকে। লক্ষ্মীনারায়ণকে এমন শ্রেষ্ঠ কে বানিয়েছেন? অবশ্যই ওনাদের থেকেও শ্রেষ্ঠ হবেন। বাবার থেকে আমরা এই বিদ্যা শিখে থাকি যে মানুষকে দেবতায় কীভাবে পরিণত করা যায়, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী। এখন তোমরা সকল সীতারা রাবণের জেলে রয়েছ না, শোক বাটিকায় তোমরা দুঃখ পাচ্ছ। রামরাজ্যে কখনো শোক থাকবে না, সেজন্য যার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় তাকে স্মরণ করতে হবে, তাই না? আমরা হলাম আত্মা, এ কথাও মানে? জিজ্ঞাসা করো তোমাদের লৌকিক পিতার নাম কি, পারলৌকিক পিতার নাম কি। বাবাকে সর্বব্যাপিত বলবে না, ঠিক না? বাবা মানে উত্তরাধিকার, বাবা মানে আমাদের শক্তি। অসীম জগতের পিতার থেকে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয়। এখন তো এখন তা রাবণ ছিনিয়ে নিয়ে গেছে, প্রথমে ছিল এখন নেই। সেই জন্য বলা হয়ে থাকে, মায়াকে জয় করতে পারলে তবেই জগৎজিৎ হতে পারবে, জগৎকে জয় করতে পারবে। মায়া জিতে জগৎজিৎ বলা হয়ে থাকে না? মায়ার উপরে বিজয় প্রাপ্ত করতে হবে। মনে হলো তুফানি ঘোড়া, মনকে বলা হয় ঘোড়া, তুফানি ঘোড়া। ফেলে দেওয়ার চেষ্টা করবে খুব, বারবার তোমাকে হোঁচট খাওয়াবে। বাবা এখন তোমাদের বুদ্ধির তালা খুলে দিয়েছেন, তোমরা ঠিক আর ভুলকে বুঝতে পারো। এখন তোমাদের কাছে জ্ঞান আছে, তোমরা বোঝাতে পারো। এখন এই দুনিয়া বদলি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, অতি ভয়াবহ যুদ্ধ অবশ্যই লাগবে, তাতে সব কিছু বিনাশপ্রাপ্ত হবে। যাদবেরা মুসলের দ্বারা নিজেদের যাদব কুলেরই বিনাশ করে, পাণ্ডব কুলের বিজয় হবে। কিন্তু দেখানো হয়েছে পাঁচ পাণ্ডব বেঁচে গেছে, তারা পাহাড়ে মিলে গেছে, তারাও পাহাড়ে গিয়ে গলে গেছে, মারা গেছে, তারপর কি হয়েছে কিছুই দেখায় না। রাজযোগ শেখানো হয়েছে, তাহলে কিছু তো বাঁচবে। প্রলয়, সম্পূর্ণ প্রলয় কখনো হয় না, এই সমস্ত কথা এখন তোমরা জানো, আর জানে না কেউ। দেখানো হয়ে থাকে শ্রীকৃষ্ণ
সাগরে পাতার উপর ভেসে ভেসে আসছে আর আঙ্গুল চুষছে। শ্রীকৃষ্ণ তো গর্বমহলে আসে, গর্ব জেলে দুঃখ থাকে, গর্বমহলে সুখ থাকে, সাগর হলো গর্বমহল, অতি আরামে বসে থাকে। এটারই তুলনা করা হয়েছে সাগরের সাথে। জন্ম জন্মান্তর ধরে এই গীতার জ্ঞান ভাগবত ইত্যাদি শুনে এসেছো, ভক্তি মার্গে অনেক ধাক্কা খেয়ে এসেছো, মন্দিরে মন্দিরে গেছো, এখন বাবা তোমাদেরকে এক সেকেন্ডে স্বর্গের মালিক বানিয়ে দেন। একে ভবিতব্য বলা হয়, কিন্তু কিসের ভবিতব্য? বলবে ড্রামার ভবিতব্য, পূর্ব নির্ধারিত ড্রামা, তাই না? মানুষ তো কেবল ভবিতব্য বলতে থাকে, বোঝে না, হ্যাঁ কিছুই বোঝে না। সেজন্য যখন কেউ তোমার কাছে আসবে, তোমার দুয়ারে আসবে, সর্বপ্রথমে এটা বলো যে আমাদের প্রত্যেকেরই দুটি পিতা আছে, পারলৌকিক বাবা যিনি হলেন স্বর্গের রচয়িতা, তিনি তো স্বর্গের উত্তরাধিকার দিয়েছিলেন, আমরা হারিয়ে ফেলেছি। আজ থেকে 5000 বৎসর পূর্বে ভারত স্বর্গ ছিল, এখন তো নরক। পুনরায় উত্তরাধিকার নিতে পারো, এখন সুযোগ রয়েছে। আমরাও অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করছি, তোমরাও পড়াশোনা করতে পারো। এই ভারত হলো ভগবানের জন্মভূমি, জন্মস্থান। যেমন ইব্রাহিম, বুদ্ধ ইত্যাদিদের আপন জন্মভূমি রয়েছে। বাচ্চারা তোমরা জানো বাবা এসেছেন, উত্তরাধিকার প্রদান করছেন, বাবা আমাদের সেবাতে উপস্থিত। বাচ্চারা তোমাদেরকে দয়ালু হতে হবে। যে কোনো কাউকে একথা বোঝানো অতি সহজ, পারলৌকিক পিতার পরিচয় দিতে হবে। পারলৌকিক ফাদার একবারই আসেন, যখন কলিযুগের শেষ, সত্যযুগের শুরু, এই সঙ্গম যুগে। ওনাকে স্মরণের মাধ্যমে আমরা স্বর্গের উত্তরাধিকার গ্রহণ করছি ওনার থেকে, অতি সহজ। এমন এমন কথা ভালোভাবে ধারণ করো আর বোঝাও, দান করো। পারলৌকিক পিতা স্বর্গের রাজত্ব দেন, লক্ষ্মীনারায়ণকে দিয়েছেন, তাই না? এই সূর্যবংশীয় লক্ষ্মীনারায়ণের পিতা কে? আমি তোমাদেরকে বলছি, স্বর্গের স্থপতি ফাদার। এখন তাদেরকে স্বর্গের রাজত্ব দিচ্ছেন, এছাড়া আশীর্বাদ দিয়ে কি করবেন? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার, এক নম্বর, রাইট আর রং কে? ঠিক আর ভুল বুঝে বুদ্ধি বলের দ্বারা মন্দরূপী তুফানি ঘোড়াকে বশ করে মায়াজিত জগজ্জিত হতে হবে, পরাজিত হওয়া চলবে না। নাম্বার দুই, শিবকে বালক বানিয়ে ওনার পালনা করতে হবে, অর্থাৎ প্রথমে ওনাকে নিজের উত্তরাধিকারী বানাতে হবে, ওনার কাছে সম্পূর্ণরূপে বলি প্রদত্ত হতে হবে, আজকের বরদান। উৎসাহ উদ্দীপনার দ্বারা বিঘ্নকে সমাপ্তকারী বাবার সমান সমীপ রত্ন ভব। তার অর্থ হল বাচ্চাদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা রয়েছে যে আমি বাবার সমান সমীপ রত্ন, সমীপ রত্ন হয়ে সুপুত্র হওয়ার প্রমাণ দেব, এই উৎসাহ উদ্দীপনাই হল উড়ন্ত কলার আধার। এই উৎসাহ অনেক প্রকারের আসন্ন বিঘ্নকে সমাপ্ত করে সম্পন্ন হতে সহায়তা করে। এই উৎসাহ উদ্দীপনার শুদ্ধ এবং দৃঢ় সংকল্প বিজয়ী হওয়ার ক্ষেত্রে বিশেষ শক্তিশালী শস্ত্র হয়ে যায়। সেজন্য হৃদয়ে সদা উৎসাহ উদ্দীপনা বা এই উড়ন্ত করার সাধনকে সুদৃঢ়ভাবে ধরে রাখবে। আজকের স্লোগান, যেমন তপস্বী সদা আসনে বসে থাকে, তেমনই তোমরাও একরশ অবস্থার আসনে বিরাজমান থাকো। আচ্ছা, ওম শান্তি।